হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে এইচ লুকআপ এই ফাংশনটি ব্যবহার করতে হয় বা এই ফাংশনটির মাধ্যমে আমরা কি কি করতে পারি। এইচ লুকআপ ফাংশনের আগে আমি আপনাদের বলতে চাই যে ভি লুকআপ ফাংশনটি আপনারা একটু দেখে আসতে পারেন। আমার প্লেলিস্টে গেলেই আপনারা এই ভি লুকআপের ব্যাপারে একটা ভিডিও পাবেন, সেটি দেখে আসতে পারেন। ভি লুকআপ ফাংশনটি সম্পর্কে যদি আপনাদের একটু ধারণা থাকে তাহলে এইচ লুকআপ ফাংশনটি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমি ভি লুকআপ ফাংশনের ব্যাপারে যেটি বলতে চাই সেটা হচ্ছে ভি লুকআপ ফাংশনটি কীভাবে কাজ করে। ভি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভি লুকআপ ফাংশন আমাদের যে সার্চিং ডেটা আছে, যেমন ধরুন ফাহিম, এটি আমাদের সার্চিং ডেটা। এইভাবে আমাদের যে কলামটা আছে কলামে সেটি সার্চ করে যখনই সে ফাহিম বা সার্চিং ডাটাটি পায় তখন তার ডান দিকে যে ডাটাগুলো আছে ভি লুকআপ ফাংশন সেগুলোকে আমাদের সামনে শো করে। এবার এইচ লুকআপ ফাংশন কী করে আমি একটু বলছি আপনাদের। যেমন ধরুন এখানে একটা টেবিল আছে, যে টেবিলে কিছু নাম আছে এবং তারা কয়েকটি সাবজেক্টের মার্কস তাদের দেওয়া আছে এবং সর্বশেষে টোটাল মার্কসটি দেওয়া আছে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে রাসেল নামে একজন স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের ম্যাথে কী পরিমাণ সে নাম্বার পেয়েছে সেটা আমি বের করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমি একটি ড্রপডাউন লিস্ট তৈরি করেছি। যেমন ধরুন আমি ম্যাথে কী নাম্বার পেয়েছি, আমি যদি এখানে ম্যাথ সিলেক্ট করি তাহলে দেখুন অটোমেটিক 92 চলে আসলো। এভাবে আমরা এইচ লুকআপ এর মাধ্যমে এটি করেছি। তো দেখা যাক, এই যে রাসেল ম্যাথে পেয়েছে 92। ওকে, আচ্ছা, এখন যদি আমি অন্য একটি সাবজেক্টে দেখি, যেমন ইসলামে সে কত পেয়েছে, ইসলামে যদি যাই তাহলে 89। তাহলে দেখা যাচ্ছে এখানে রাসেল ইসলামে পেয়েছে 89। তো এইচ লুকআপ ফাংশন যেভাবে কাজ করে সেটি হচ্ছে, প্রথমত তারা এটা হরিজন্টালে কাজ করে। তো এখানে যেমন দেখেছি ইসলাম, প্রথমে সে এখান থেকে ইসলামটি খুঁজে বের করে তারপরে সে দেখে যে কোন নামটি আমি চেয়েছি বা কোন রো নাম্বারটি আমি চেয়েছি। তো আমার রো নাম্বার ছিল 5, তো সে এইভাবে এসে যে 5 নাম্বারে সে পেয়েছে যে রাসেল 89। তো এভাবে এইচ লুকআপ কাজ করে। তো আমি এখানে আবার একটু দেখাচ্ছি আপনাদের কিভাবে এটি কাজ করে ডিটেলসে। ধরে নেওয়া যাক এখানে এই যে আদিব আছে, এই আদিব সায়েন্সে কত পেয়েছে এটি আমি বের করব। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমরা এখানে ইকুয়াল সাইন দেব লুকআপ, নিচের দিকে সাজেশন চলে আসছে, আমি ট্যাব প্রেস করে টেনে নিচ্ছি। এখন আমার লুকআপ ভ্যালু কি হবে, আমার লুকআপ ভ্যালু হবে ইসলাম, তাই তো, সরি সায়েন্স। তো আমি সায়েন্সটি সিলেক্ট করে নিলাম, এভাবে কমা দিচ্ছি। এখন বলছি টেবিল এর কোনটি, টেবিল হচ্ছে আমি টোটাল টেবিলটি আমি এভাবে সিলেক্ট করে নিয়ে নেব, কমা দিচ্ছি। এখন বলছে রো ইন্ডেক্স, অর্থাৎ এই যে আদিব সেটি কত নম্বর রোতে আছে। আপনি দেখেন এখানে আমি কিছু রো নাম্বার লিখে রেখেছি, পুরো টেবিলটি থেকেই কিন্তু আপনার রো নাম্বার শুরু হবে, যে 1 2 3 4 5 6, অর্থাৎ আদিব আছে যে 6 নাম্বার রোতে, তাহলে এখানে হবে 6, কমা দিচ্ছে। এখন বলছে ট্রু বা ফলস, অর্থাৎ ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এই জন্য নিচেরটি সিলেক্ট করে ট্যাব প্রেস করে নিয়ে নিচ্ছি, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার প্রেস করছি। তাহলে দেখুন এখানে আদিবের তাহলে কি হলো, আদিব এই যে ইসলামে, সরি সায়েন্সে পেয়েছে 95। এখন আমি যদি চাই যে এটি ইসলাম হবে সেক্ষেত্রে কথা হবে, ওকে, এক্ষেত্রে দেখুন আমি এখান থেকে আমার এই যে E2, আমার প্রথমে ছিল এই যে E2, এটি ছিল আমার সায়েন্সে, ইসলাম হচ্ছে F2-তে, আমাকে এখান থেকে এটি চেঞ্জ করে দিতে হবে F2। এবার এন্টার প্রেস করুন, তাহলে দেখুন F2-তে ইসলাম কত পেয়েছে, 96। তো এইটাকে আমরা আরেকটু সহজে করতে পারি, আমি যদি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিতে পারি তাহলে আমার একটু ভালো হয়। সেক্ষেত্রে আমি যেটা করব, যে আমরা কি সার্চিং ডাটা হবে সেটি আমি একটা ড্রপ ডাউন লিস্টে দিয়ে দেব। তো ধরা যাক ড্রপ ডাউন লিস্টে আমি এখানে দিচ্ছি, তো এখানে আমি সিলেক্ট করে আমরা যাব ডেটা থেকে যাব আমরা ডাটা ভ্যালিডেশনে, এখান থেকে যাব ডাটা ভ্যালিডেশন এবং এখানে আমরা দিব লিস্ট, এবং এখানে মাউস দিয়ে ক্লিক করার পরে আমরা যে সাবজেক্টগুলো আছে বা যেগুলো সার্চিং ডাটা আছে সেগুলো আমি এভাবে সিলেক্ট করে দিচ্ছি এবং এন্টার প্রেস করছি। তাহলে দেখুন একটা ড্রপডাউন লিস্ট আসবে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সবগুলো সাবজেক্ট বা আমাদের যে যে সার্চ হবে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। ওকে, এখন আমরা সাপোজ আমরা ধরছি যে এখানে রহিম আছে কত নাম্বার রোতে, রহিম আছে 7 নাম্বার রোতে। আমি দেখতে চাই যে রহিম কত নাম্বার পেলো, টোটাল কত নাম্বার পেলো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টোটালটি আমরা সিলেক্ট করে নিতে পারি, এটা পরেই সিলেক্ট করব। তো এখানে আমাদের আসবে রহিম। ওকে, আমাদের লুকআপ ভ্যালুটি কোথায় আসবে, লুকআপ ভ্যালু আসবে এই সেলটিতে। তো আমি এখানে বরাবর মতো ইকুয়াল সাইন দিয়ে আমি সূত্রটি লিখছি, এইচ লুকআপ, কমা দিচ্ছি, লুকআপ ভ্যালু কী হবে, লুকআপ ভ্যালু হবে আমার এই সেলটি, তাই না, F13, আমি এটি সিলেক্ট করে নিলাম, কমা বলছে টেবিলের পূর্বের মতোই আমি দিয়ে দিচ্ছি, টোটাল টেবিলটি সিলেক্ট করে নিচ্ছি, কমা। এখন হচ্ছে রো ইন্ডেক্স কোনটা, রহিম কত নম্বর ইন্ডেক্সে রয়েছে, দেখুন রহিম আছে আমার যে 7 নম্বর ইন্ডেক্সে, কমা দিচ্ছি, আমি লিখছি 7, কমা, যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি সেহেতু আমি
exact match select করে ট্যাব প্রেস করে নিয়ে নেছি ওকে ফলস দিই এন্টার প্রেস করছি এখন দেখুন তাহলে কি হচ্ছে রহিম টোটাল কত পেল রহিম টোটাল পেল আমার 392 নাম্বার ওকে এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি অন্য একটা দিচ্ছি সবুজ দিচ্ছি সবুজ সবুজ কত পাচ্ছে আচ্ছা এখন সবুজের বেলায় যেটি করব আমি সবুজ দেখব আমি ম্যাথে কত পেয়েছে ম্যাথে পেয়েছে কত এখন কিন্তু 90 আসছে সবুজ কিন্তু 90 পায়নি সবুজ ম্যাথে 90 পায়নি এখানে পেয়েছে 88 এখানে আমাদের চেঞ্জ করতে হবে যেটি সেটা হচ্ছে এই যে সবুজ আমাদের যেহেতু রো নাম্বার কততে আছে রো নাম্বার 8 এ আছে সো আমাদের 8 টি চেঞ্জ করতে হবে ওকে এন্টার প্রেস করুন তাহলে দেখুন সবুজ ম্যাথে কত পেল 88 এখন যদি চাই আমি সবুজ সায়েন্সে কত পেয়েছে তো এখান থেকে ড্রপ ডাউন লিস্টে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সায়েন্স অটোমেটিক আসবে 80 অর্থাৎ সবুজ এখানে সবুজ পেলাম এবং সায়েন্সে পেয়েছে এই যে 80 নাম্বার তো এইভাবে খুব সহজে আমরা এইচ লুকআপের মাধ্যমে ডাটাগুলো সার্চ করতে পারি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একবার এটি একটু ক্লারিফাই করছি আমরা এখন বের করব রাসেলের ডাটা এটা সূত্রের অংশ নয় এটি যেহেতু রাসেলের বের করছি এই জন্য আমি রাসেল লিখছি এখানে এবং এখানে আমি বের করব কি আমি বের করব বাংলায় রাসেল কত পেয়েছে ওকে তাহলে বাংলায় আমার রাসেল হচ্ছে কত 72 পেয়েছে এটি আমি কিভাবে বের করব ওকে ইকুয়াল সাইন দিন এইচ লুকআপ নিয়ে নিচ্ছি আমি লুকআপ ভ্যালু কি হবে লুকআপ ভ্যালু হবে আমার বাংলা ওকে লুকআপ ভ্যালু আমি বাংলা এখান থেকে নিয়ে নিচ্ছি কমা টেবিল অ্যারে টেবিল অ্যারে হচ্ছে আমার এই পুরো টেবিলটি কমা দিচ্ছি রো ইনডেক্স রাসেলের রো ইনডেক্স কত রাসেলের রো ইনডেক্স হচ্ছে 5 তাহলে আমি এখানে দেব 5 কমা এক্সাক্ট ম্যাচ ট্রু সরি ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ আমরা ইচ্ছে করলে এখানে 0 এবং 1 দিয়েও ট্রু এবং ফলস আইডেন্টিফাই করতে পারি বা ডিফাইন করতে পারি তো ট্রু হচ্ছে 1 এবং ফলসের জন্য 0 আমি 0 দিচ্ছি এখানে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি এন্টার প্রেস করছি তাহলে দেখুন রাসেল 72 এই যে আমার রাসেল বাংলায় পেয়েছে 72 তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ